Hello guys, it's me Saber Masum and welcome to Bangladesh Gaming Army. আজকে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম PS4 vs Xbox One X. আজকে আমি করতেছি হলো PS5 vs PC. আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি PlayStation 5 vs PC কয়েকদিনের মধ্যে ওই ভিডিও নিয়ে আসবো, কিন্তু ওই ভিডিওটা ডিলে হয়ে গেছে. আমি এখন ওই ভিডিও নিয়ে আসছি তার কারণ এই ভিডিওটা কিন্তু ছিল FIFA 24 drafts এর ভিডিও, কিন্তু সেটা করতে পারি না. FIFA 20 আপডেট আসছিল, ওই আপডেটটা করতে করতে আমার প্রত্যেকবার নেট আসে যায় মানে সরি কারেন্ট আসে যায় করতেছে. আর আমি UPS লাগাই না PS4 এর জন্য, আমার এরকম হচ্ছে. আর আমি এই জন্য করি না, একটু সমস্যা দেখা যায়, কোনো ড্যামেজ হতো না PS4 এর জন্য. আমি ওটা আপডেট করি না, এই জন্য আমি কয়েক তার কারণ হলো আমাদের গ্রামের বাড়িতে অনেক বৃষ্টি, চরম বৃষ্টি হয়েছে আর অনেক ঝড় হয়েছিল কদিন আগে, এই জন্য কারেন্ট থাকতেছে না, যাচ্ছে আসতে আসতে. এই জন্য আমি করতেছি না ভিডিও, এই জন্য আমি একটা PS5 এর ভিডিও করতেছি. এটা কোনো আপডেট লাগবে না, খালি আমার কথা বলাতে আপনারা ইনশাআল্লাহ সব বুঝে যাবেন. আশা করতেছি যে আজকে ভিডিও শুরু করা যাক. আমি 5টা না 6টা পয়েন্ট আপনি দিচ্ছি, তো এই 5টা 6টা পয়েন্ট ইনশাআল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে, বোঝানোর চেষ্টা হবে. তাহলে আজকে ভিডিও শুরু করা যাক, সব বুঝাবো. আজকে PS5 নেবেন না PC নেবেন, সামনে ভবিষ্যতে সব প্রাইস সব পয়েন্টস নিয়ে আমি আলোচনা করবো. পয়েন্টস আমি লিখেও রাখতে চাই. আজকে ভিডিও শুরু করা যাক. প্রথম পয়েন্টটা হলো আমাদের প্রাইস নিয়ে আলোচনা করতেছি আমরা. প্রাইসটা হলো PS5 এর প্রাইস অনেক লিক অনুযায়ী PS5 এর প্রাইস 60-70,000 টাকা হতে পারে, 55 হতে পারে, 55-50 নিচে যাবে না. 60-70,000 ধরে রাখেন, তার নিচে হবে না, কারণ 2-4K এমনি অনেক লিক, 2-4K এর কথা আলাদা, কিন্তু অনেক লিক বেরোয়েছে যে এর বেশি হবে না. আর আমেরিকায় এটা মনে হয় $800 এর মতো হবে এর প্রাইস, আর আমাদের দেশে মনে হয় 60-70,000 হতে পারে. আর আমরা পিসি, এই 70,000 টাকা পিসি কিনি, তার রাইজেন 5 3600 এবং GPU 1660i জোটা এক অথবা গ্যালাক্সি, যেটা 1660i আমরা একটা বিল করতে পারছি. আর আমরা পিসি নিবো না PS5 নিবো. আপনাদের যদি পিসি থাকে, একটা হাই এন্ড পিসি থাকে, তাহলে আমরা পিসি না নিয়ে আপনারা কনসোল নিতে পারেন. আর যদি আপনারা পিসি যদি লো এন্ড থাকে, তাহলে আপনার আপগ্রেড করতে পারেন, তাহলে আপনার কনসোল নিতে হবে না. কনসোল যদি আপনার নেন থাকে, আপনাদের যদি খালি গেমিং ইচ্ছা থাকে, খালি গেমিং করার ইচ্ছা থাকে, তাহলে আপনার কনসোলে দিতে পারেন. 4K গেমিং করার ইচ্ছা থাকে, খালি গেমিং, অনলি গেমিং, আপনার কনসোলে দিতে পারেন. আর যদি ভিডিও এডিটিং অন্যান্য কাজ এগুলি আছে, তাহলে আপনার পিসি দিতে পারেন, পিসি দিতে পারেন, আপনারা PS5 দিতে পারেন. আর আপনাদের চয়েস ফুল, আপনার কি কি আছে, আপনার রিকোয়ারমেন্টস কি, এই জন্য আপনারা আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী PS5 নেবেন না PC নেবেন, এটা আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী, এটা আপনাদের উপর ডিপেন্ড করে. এখন তাদের প্রাইস অনুযায়ী আমি বলে দিলাম, এই এই প্রাইস অনুযায়ী আপনি আপনার সেকেন্ড পয়েন্ট হলো আমাদের আপগ্রেড নিয়ে. আপগ্রেড নিয়ে মানে মনে করেন আপনার PS5 অথবা যে কোনো কনসোল কিনলেন, কনসোল কেনার পরে আপনারা তো আর পার্টস খুলে আবার অন্য অন্য পার্টস লাগাতে পারবেন না, এটা খালি পিসিতে লাগাতে পারবেন. মনে করেন আপনার একটা প্রসেসর কিনলে Core i3 4th generation-এর পুরো 2000 প্রসেসর, এখন আপনার 4 বছর পর পাল্টে হচ্ছে, তাহলে আপনি Core i3 9th generation একটা প্রসেসর নিয়ে নিলেন. এরকম হয় পিসিতে, স্বাভাবিক এটা অবশ্যই পাল্টানো যাবে পিসিতে, বা মানে একটা গ্রাফিক্স কার্ড আর অন্যটা গ্রাফিক্স কার্ড লাগাই দিলেন, এটা তো টেম্পার ড্রাইভটা খুলতে হবে আর শেষ কাজ. এই জন্য পিসিতে তো সব আপডেট ইজিলি আপডেট করা যায়, কিন্তু কনসোলে কখনো আপডেট করতে পারবেন না. সে কনসোল কনসোলে থাকবে, খালি হার্ড ডিস্কটা SSD মানাতে পারবেন. ওটা একটা প্রসেস আছে, ওটা আপনারা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে দিব, কিংবা আপনারা SSD লাগাবেন আপনাদের PS4 করে এই মানে হার্ড ডিস্ক পাল্টায়, ওটা একটা আছে. কোনো কিন্তু অথবা স্পেস কিন্তু পাল্টাবে না, প্রসেসর যেগুলি আছে সেগুলি সেরকম থাকবে, এরকম কোনো. এই জন্য আপগ্রেডের জন্য আপনার PC, আপনারা যারা PC ইউজ করেন তারা জানেন PC-তে আপগ্রেড করা যায়, কিন্তু কনসোলে আপগ্রেড করা যায় না, আপগ্রেড করা যায় না. এই জন্য আপগ্রেডেবল এই পয়েন্টটা PC-তে যাচ্ছে, কারণ PC-তে আপগ্রেড করা যাচ্ছে, কিন্তু আমার কনসোলে আপগ্রেড করা যাচ্ছে না. আমার কারণে একটা Xbox 360 নিয়ে নিলাম, আমি Xbox 360 Xbox One X বানাতে পারবো না. স্পাইডারম্যান, গড অফ ওয়ার, এগুলো যেগুলি গেম আছে সেগুলো তো কখনোই PC অথবা কোনো আদার কনসোলে আসবে না PlayStation ছাড়া. এই জন্য এক্সক্লুসিভ এর পয়েন্ট আমি PlayStation দিব. আপনারা যদি এক্সক্লুসিভ টাইটেলে বেশি ইচ্ছুক, তাহলে আপনারা অবশ্যই PlayStation কিনতে পারেন. তাছাড়া PC-তে তো এগুলি এক্সক্লুসিভ গেম কখনোই আসবে না, আর যে আসেও PlayStation মানে কনসোল একদম ডাউন হবে, PlayStation কেউ কিনবে না, তারপর অনেক কম জন কিনবে, তারপর PC-র দিকে যাবে. এই জন্য কখনো যেগুলি PlayStation এক্সক্লুসিভ, যেগুলি অন্য অন PlayStation এখানে থাকে, সেগুলি কখনো এই PC-তে আসবে না, অথবা অন্য এনি আদার কনসোলে কখনো আসবে না ওই গেমগুলি, এটা আপনি নিশ্চিত. তাহলে আপনাদের
এক্সক্লুসিভ যে বিষয়টা সেটা যাবে হলো প্লেস্টেশন আর পিসি জিতবে না। আপনারা যদি এক্সক্লুসিভ গেম খেলছেন তারা অবশ্যই পিসি না কিনে, পিসি যদি আপনারা গেমিং ছাড়া অন্য কোনো কাজ, আর আমি আগেও বলছি গেমিং ছাড়া অন্য কোনো কাজ যদি করছেন তাহলে অবশ্যই পিসি নেবেন। আর যদি গেমিং অনলি গেমিং মতলব থাকে, অনলি গেমিং করতে চান তাহলে আপনারা অবশ্যই প্লেস্টেশন অথবা অন্য কোনো কনসোলের দিকে যেতে পারেন। এক্সক্লুসিভ খেলতে গেলে অবশ্যই আপনারা প্লেস্টেশন যেতে হবে। আমাদের ফোর্থ পয়েন্ট হলো আদার ওয়ার্কস অথবা আদার ওয়ার্ক, যেমন ভিডিও এডিটিং, ফটো এডিটিং, মাল্টি টাস্কিং, যেমন আদার্স যেগুলি আছে সব কাজ, এগুলি ইটিসি যেগুলি আছে সবগুলি কাজ। আপনি যেমন স্কুলের প্রজেক্ট, আপনি স্কুলের প্রজেক্ট সাবমিট করতে হলে অথবা ইমেল কিছু করতে হলে এগুলি কম্পিউটার লাগবে, কনসোল দিয়ে কখনো হবে না। কিন্তু কনসোলে কমা যাবে না, কনসোলে খালি যারা গেমিং লাভার তারা খালি কনসোল কিনে, আর বাকি যারা অন্য কোনো কাজ হার্ড ওয়ার্কিং করছেন অথবা মাল্টি টাস্কিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং যারা করছেন, মাল্টি টাস্কিং যেগুলি কাজ আছে সেগুলি অবশ্যই পিসি যাবে, পিসিগুলি পাওয়া যাবে, কখনো কনসোলে পাওয়া যাবে না। যারা গেমিং ছাড়া যায় যেগুলি আপনার যে গেমিং ছাড়া যেগুলি কাজ আপনারা করতে চান তারা অবশ্যই আপনারা পিসি কিনে, কনসোল কিনেন না যারা গেমিং ছাড়া অন্য 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 কাজ। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। ফোর্থ অফ জুন একটা রাত একটা না দুইটা বাজে আমাদের বাংলাদেশের টাইম, ওই একটা PS5 ইভেন্ট। তাহলে যারা PS5 কিনতে চান ফিউচারে তার জন্য এই ইভেন্টটা অনেক হেল্পফুল হবে। এটা হবে রাত দুইটায় আমাদের বাংলাদেশের সময়। এটা টাইটেল দিস ইজ দ্য ফিউচার অফ গেমিং PS5। আশা করি আপনারা দেখবেন। আর এই ইভেন্টের ব্যাপারে যদি আপনারা না বুঝেন অথবা ভিডিও দেখতে চান এই ইভেন্টের ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সব বাংলায় ভালোভাবে এক্সপ্লেন করে দিব এই ইভেন্টে কি। পোর্টেবিলিটি না অনেক একটা জোস একটা বিষয়, কেন পোর্টেবিলিটি। আপনি কনসোল মনে করেন আমার সুটকেসে ভরে আমি কনসোল নিয়ে আসছি, আমার সুটকেসে মনে করেন আমি আমার সুটকেস ছোট সুটকেস, তো আমি সুটকেসে আমি কনসোলটা রেখে এগুলি ওয়ারগুলি বাসায় রেখে আমি নিয়ে আসলাম কনসোল আমার গ্রামের বাড়িতে। আমি গ্রামের বাড়ি এখন ভিডিও বানাই আপনাদের গেম প্লে দেখতে পাচ্ছি। কিন্তু পিসি হলে আমার জীবন পাতাম না, পিসি জীবনও একটা ইয়েতে আনা যায় না। সুটকেসে যদি আনা যায় ছোট আইটিএস মিনি আইটিএস সেগুলি যদি আনা যায়, আনা গেলেও যদি মানে আর কনসোল আপনারা বিদেশে নিয়ে যেতে পারবেন, অন্য কোনো দেশে নিয়ে যেতে পারবেন, গ্রামের বাড়ি নিয়ে যেতে পারবেন, যেন আমার মতো এরকম করতে পারবেন। পোর্টেবিলিটি গুলি আপনার কনসোলের দিকে আমি চাই, পোর্টেবিলিটিটা কনসোল জিতবে, কেননা কনসোল সব দিকে মুভ নিয়ে মুভ করা যাবে কিন্তু পিসিটা সব দিকে মুভ করা নিয়ে যাবে না, খালি ফিক্স। তাহলে গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এখানে অবশ্যই প্রেস করবেন যেন সামনে যেগুলো ভিডিও দেবো সেগুলো নোটিফিকেশন যেন আপনাদের সবার আগে চলে যায়। এর জন্য আজকের ভিডিও এটুকুই, সামনে অনেক নতুন নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আসতেছি। সামনে আমি NFS এর ভিডিও এবং FIFA 20 ভিডিও নিয়ে আসছি, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকবে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যেন সামনে ভিডিও নোটিফিকেশন যেন সবার কাছে আপনার আগে। আজকের ভিডিও এটুকুই, সামনে অনেক নতুন নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আসছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন।